কি আছে? খাসির জিব। খাসির জিব এটা কত দাম? আমার পিছনে যে দোকানটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাত্র 20 টাকায় খাসির মাংস বিক্রি হয়। আর এখানে কিন্তু খাসির কোনো অংশ ফেলা হয় না, কারণ খাসির পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অংশই কিন্তু বিক্রি করা হয়। গুড ইভিনিং বন্ধুরা, নতুন আর একটা ফ্রেশ ভিডিও তোমাদের স্বাগত জানাই। তো অনেকদিন পর কিন্তু আবার কলকাতার বুকে সন্ধান পেয়েছি কিন্তু ম্যাটন ঘুগনি। এখন যেই জায়গাটা দাঁড়িয়েছি সেখানে কিন্তু একদম 80 বছরের পুরনো দোকান, এবং 80 বছর ধরে কিন্তু এখানে একদম আসল খাসির মাংস দিয়ে ম্যাটন ঘুগনি বিক্রি হয়। আর তার পাশাপাশি কিন্তু মাত্র 20 টাকায় খাসির মাংসের পিস পাওয়া যায়। তো আমার তো ভেবে একটু অবাক লাগছে যে এই 800 টাকা কিলো খাসির মাংসের বাজারে কীভাবে 20 টাকা পিস ম্যাটন দিচ্ছে, ভাই এটা নিয়ে তো আমার অনেক ডাউট আছে। তার পাশাপাশি কিন্তু খাসির কোনো অংশ এখানে ফেলা হয় না, মানে খাসির মাথা থেকে পা পর্যন্ত সমস্তটাই কিন্তু রান্না করে এখানে বিক্রি করা হয়। চলো এখানকার মাটন ঘুগনির টেস্ট কীরকম এবং আসল খাসির মাংস দিচ্ছে কি না সেটাই হচ্ছে সবথেকে বেশি জানার। তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আর লাইক করে দিও, কারণ এই জগতে সবই মায়া, খেলেও ক্ষতি আর না খেলেও ক্ষতি। ইয়েস, এখন দাঁড়িয়েছি কিন্তু বাপিদার ছোট্ট স্টলেতে। তো লোকজন আছে, মাংস খাওয়া দাওয়া করছে, আর বাপিদা কিন্তু মাংস দিচ্ছে এখানে। তো বাপিদার কাছে জেনে নেবো এখানে কি কি পাওয়া যায়। এটা কত টাকার ভাত? ৪০ টাকা ভাত, ৩০ টাকা দেওয়া হয়, ৪০ টাকা দেওয়া হয়। এখানে এই অপশানটা আছে আর কি, যার যেরকম পিস পছন্দ সেরকমই পাবে। পেটে আছে, গড়ি আছে, মাংস আছে, নীলটা আছে, লোলি আছে, লোলি আছে। ভালো আছে। আপনার নামটা? নামটা এখানে আমার ডাক নাম হচ্ছে বাপি বলে সবাই চেনে, আমার আসল নাম হচ্ছে সুভাষ প্রধান। আমার এই দোকান বাবা করতো, আমরা 80 বছরে আমাদের এই ব্যবসা, তারপরে বাবা মারা যাওয়ার পরে আমি করছি। আমি আমার এখন 50 বছর বয়স, আমি 12 বছর বয়স থেকে এই কারবার করছি। আমার কাছে খাসির পা থেকে নিয়ে মাথা অব্দি যেটা খুঁজবেন পাবেন, সব পেটের যত আইটেম আছে সব পাবেন। আমরা খাসির মাংস অরিজিনাল মাংসটা আনি না, কম আনি, ওর সঙ্গে মাথার মাংস মিশিয়ে বিক্রি করি। মাথার মাংস, খাসির মাংস বেগবান কৈনুর থেকে মাল আনি। এরা মাংস ঘুগনি, খাসির চর্বি হাড্ডি মাংস দিয়ে ঘুগনি। এটা এরা পাবেন চরগদা আছে, মাংস আছে, মেটে আছে, খাসির তিল্লি আছে। এ দেখুন মাংস আছে, মাংস মাংস, এটা চর্বি আছে, এটা চরগদা আছে, এটা তিল্লি আছে, এটা খাসির মেটে পাবেন, মেটে মেটে 100 গ্রামে, 100 গ্রাম মেটে। খাসির জিব, খাসির জিব এটা কত দাম? 20 টাকা। ফেলবে না, খাসির মাংস প্লেট হচ্ছে 80 টাকা, চার পিস 80 টাকা, 20 টাকা পিস। এরা খাসির, খাসির লোলি আছে, পায়া আছে, চুস্তা আছে, ফেপড়া আছে। এ দেখুন খাসির চুস্তা 40 টাকা, 40 টাকা। এটা খাসির বট আছে, বট
মানে পেটটা পেটটা এগুলো 20 টাকা প্লেট, 40 টাকা 50 টাকা লাস্ট 50, আর খাসির ঘিলু পাবেন 70 টাকা 60 টাকা 80 টাকা, মাংস ঘুগনি বট নিলে 80 টাকা, হাফ কিলো ভাঁড়, হাফ কিলো ভাঁড় 250 ভাঁড় 40 টাকা, 40 টাকা 100 ভাঁড় 20 টাকা, শেষ। তারপরে এর বেশি নিলে কন্টেনার চলে যাবে, কন্টেনার আমার 2:30 থেকে রাত 10:30-11:30 আসবে বলতে, এখানে শিয়ালদহ রোড আনন্দপালি এইচডিবি টাওয়ার সামনে সেন্ট্রাল ব্যাংক আছে, সেন্ট্রাল ব্যাংকের নিচে আমি বসে থাকি। আনন্দপালিতে এই বাতিদার দোকানে কিন্তু মোটামুটি 2:30 পর থেকে এখন যথেষ্ট পরিমাণ ভিড় হয়ে যায়। আর এই দেখো মাটির ভাঁড়ে নিয়েছি মাটন ঘুগনি, তো অনেক জায়গায় খেয়েছি, এখানে এরকম চর্বি আছে দেখতে পাচ্ছ, আর এখানে মাটনের পিস, একদম মাটনের পিস দেখতে পাচ্ছ, আর তো মটর কম আছে মাংসই বেশি আছে, আর এইটার দাম হচ্ছে মাত্র 20 টাকা। আমার তো দেখে অবাক লাগছে, মাত্র 20 টাকায় মাটনের পিস দিয়ে ঘুগনি ভাঁড়ের মধ্যে, তো একটু অবাক করারই ব্যাপার। তো মাটনের কোয়ালিটি দেখতে হবে কী কোয়ালিটি আছে, তো প্রথমে একটু টেস্ট করবো। হা হা, এত ভালো জবরদস্ত টেস্ট সত্যি, মানে মাটন ঘুগনি খেয়েছি অনেক জায়গায়, বসিরহাটেও খেয়েছি, কিন্তু এখানে সত্যি মানে আমি এসে অবাক হয়ে যাচ্ছি, মানে এত ভালো মাটন ঘুগনি। তো সত্যি কথা বলতে এখানে ঘুগনির মটরটা কম আছে আর মাংসের পরিমাণটা বেশি আছে, তো এটা হচ্ছে একটা মাংসের পিস খেয়ে দেখি। মাটনটা এত সুন্দর বয়েল হয়েছে, একদম সফট মুখে দিতেই মিলিয়ে গেল, আর এই হচ্ছে চর্বি, তো এর মধ্যে আবার একটা মাটনের পিস আছে। 20 টাকার মধ্যে কিন্তু ভরপুর মাটন আর চর্বিতে ভর্তি, তো দেখে আর তো ভাঁড়টা ছোট মনে হচ্ছে, যথেষ্ট পরিমাণ চর্বি মাটন আর মটর আছে, অসাধারণ খেতে। মাটনটাকে এত ভালো করে প্রিপারেশন করা হয়েছে, সত্যি দারুণ খেতে লাগছে। এই সন্ধ্যার সময় এরকম একটা মাটন ঘুগনি, না বেশি ঝাল, দারুণ দেখতে লাগছে, কালারটা তো যথেষ্ট ভালো লাগছে। এটা বলতে পারি যে অনেক জায়গায় মাটন ঘুগনি খেয়েছি, কিন্তু এখানকার মতো মাটন ঘুগনির টেস্ট কিন্তু কোথাও পাইনি, সত্যিই অসাধারণ খেতে। এটা হচ্ছে মাটনের ছাঁট, এটা হচ্ছে চর্বি, আর এখানে হচ্ছে মাটন আছে দেখতে পাচ্ছ, তো চলো সব কিছু মিশিয়ে একটু ভালো করে। 20 টাকার মধ্যে মাটন ঘুগনি দিচ্ছে কী করে যেটা বুঝলাম, সেটা হচ্ছে মাটনের চর্বিটা বেশি আছে, আর মাটনের যে পিসটা দিয়েছে একদম ছোটো ছোটো পিস, আর তার সঙ্গে মাটনের ছাঁট আছে, তো তাই জন্যই এতটা দিতে পারছে, তো অন্য কিছু ব্যাপার নেই, একদম ফ্রেশ মাংস, তো আমার খেতে দারুণ লাগছে, আর একবার নিই, দারুণ। চলো এরপর নেক্সট আইটেম আসছি। এটা কত করে পিস? 40 টাকা, এক পিস 40 টাকা, দু পিস 40 টাকা। এরকম সাইজের 2 পিস মাটন নিয়েছি দেখতে পাচ্ছি, তোমার সলিড মাটনের পিস আছে, তো এটার দাম হচ্ছে কিন্তু 40 টাকা, মানে 4 পিস 80 টাকা, আর যদি 1 পিস না 20 টাকা, 1 পিসও দেয় এখানে। আর এই মাটনটা হচ্ছে, তো এটা তো দেখতে পাচ্ছি সলিড মাংস, তো এত বড় মাংস 20 টাকায় দিচ্ছে কী করে, এটা আমার কাছে ডাউট আছে, তো যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ অবশ্যই বুঝতে পারবো না। আর যেটা বলার, এখানে কিন্তু খাসির কোনো অংশটা ফেলে দেওয়া হয় না, একদম পা থেকে মাথা পর্যন্ত যা যা আছে সমস্ত কিছু রান্না করা হয়, মানে সমস্ত কিছু ছাঁট পেয়ে যাবে, তো চলো মাংসটা প্রথমে টেস্ট করব। একদম নরম তুলতুলে মাংস, একদম প্রচণ্ড সফট দেখতে পাচ্ছি, তো মাংসের পিসটা এত বড় দেখতে হলে কী হবে,
ব্যাপার হচ্ছে খাসির যে অংশগুলোতে হাড় বেশি থাকে, মাংস কম থাকে, ওগুলোকে চপারের দ্বারা ওটাকে একটু পিটিয়ে আর কি যে মাংসটা বেরোয় সেটা একদম সলিড পিস নয়। খাসির মাথার দিকে বা গলার দিকে যে মাংস হয় হাড় থাকে বেশি, যেটা হচ্ছে নর্মাল 800 টাকা কিলো হিসেবে বিক্রি হয় না, তো সেটা হচ্ছে এই মাংসটা, তাই জন্য 20 টাকায় দিতে পারছে। তবে মাংসের যে প্রিপারেশান, মাংসের যে টেস্ট একদম দারুণ বলতে পারি। তো এই মাংসটা খাওয়ার জন্য কিন্তু আমি 5 থেকে রুমালি রুটি নিয়ে নিয়েছি, একটু ঝোলে ডিপ করে নি। ব্যাপক তো এই একটা পিস আছে দেখতে পাচ্ছি, এই পিসটাতে কিন্তু চর্বি আছে, বাহ দারুণ। মাটন ঘুগনি যেরকম টেস্ট লাগছে মাংসেরও টেস্ট কিন্তু একই লাগছে। তো একটা কথা বলতে পারি যে ভয় পাওয়ার কিছু নেই, খাসির যে ছাঁটের যে ধরনের মাংসগুলো হয় সেই ধরনেরই মাংস, একদম আসল যে 800 টাকা কিলো মাংস সেটা নয়, তাই জন্যই কিন্তু 20 টাকায় দিতে পারছে। তো ভয় পাওয়ার কিছু নেই, আর রোজ রোজ এগুলো খাওয়া যাবে না, মাঝে মধ্যে একবার ট্রাই করে দেখতে পারো। মাটন ঘুগনির ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে মাটন ঘুগনির মধ্যে একদম ছোটো ছোটো মাটনের পিস ছিল, আর তার সঙ্গে কিন্তু চর্বি এবং ছাঁট আছে। তো মাটন ঘুগনিটা আমার ভালো লেগেছে, আর মাটন ঘুগনিটার দাম হচ্ছে 20 টাকা থেকে শুরু, মানে ছোটো ভাত নিলে 20 টাকা, বড়ো ভাত নিলে 40 টাকা। এখানকার মাটনের টেস্ট কিন্তু একদম অসাধারণ, খুব দারুণ করে প্রিপারেশান করেছে, খুব রিচ রান্না করেছে, আমার তো খেয়ে বেশ ভালোই লেগেছে। আমার তো এই বাপিদার মাটন ঘুগনি বলো আর মাটন দুটোই খেয়ে ভালো লেগেছে, টেস্ট একদম দারুণ বলতে পারি। আর 20 টাকা দাম হিসেবে তো আর কিছু বলার নেই, কারণ আজকের যুগে 20 টাকার মাটন কোথাও হয় না। বাপিদার এই মাটন ঘুগনির দোকান কিন্তু রবিবার এবং বৃহস্পতিবার বন্ধ থাকে, আর বাকি দিন কিন্তু দুপুর 2:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। আর তোমাদের অ্যাড্রেসটা বলে দিই, আনন্দপালি সিআইটি রোড HDB টাওয়ারের ঠিক উল্টো দিকেই হচ্ছে সুগার অ্যান্ড স্পাইস, তার পাশেই কিন্তু এই হচ্ছে বাপিদার দোকান। তোমরা যারা এন্টালি থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই এসে একবার ট্রাই করে দেখতে পারো, তোমাদের দুর্দান্ত লাগবে। তো তোমাদের এই মাটন ঘুগনি ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই যারা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা। They told you what to chase, told you how to run the race, every move was on the page, but I didn't like their way.